আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটি নতুন ব্লগে দর্শক আজকে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব পাকিস্তানের ই ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন ইতিপূর্বে আমি পাকিস্তানের ই ট্যুরিস্ট ভিসা নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করার পরে আপনাদের কাছ থেকে অনেক ধরনের প্রশ্ন পেয়েছি এবং সেই সমস্ত প্রশ্নের উত্তরের প্রেক্ষিতেই আমার আজকের এই ভিডিওটা আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখেন এবং আমার কথাগুলো শোনেন তাহলে ইনশাল্লা বুঝতে পারবেন তো এর জন্য যে লিঙ্ক দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে সেই লিংক। অলরেডি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনাদের কোনো পরিশ্রম করতে হবে না সরাসরি সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই পারবেন তো চলুন তাহলে শুরু করা যাক এই যে দেখছেন আমি আমার ল্যাপটপটা ওপেন করেছি এবং এখান থেকে সোজা আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে যে লিংক দিয়ে আমি প্রবেশ করব সেই লিঙ্কটা এই যে দেখুন পাকিস্তান ই ভিসা এখানে আমি টাইপ করব গুগলে পাকিস্তান ই ভিসা অ্যাপ্লিকেশান এরপরে আমি সার্চ দেব সার্চ দেওয়ার পরে যে দুটো সাইট এসেছে পাকিস্তান ভিসা নাদ্রা এবং পাকিস্তান অনলাইন ভিসা সিস্টেম গভর্নমেন্ট অফ পাকিস্তান যে কোনো একটা সাইট দিয়ে ঢুকলে হবে তো আমি সেকেন্ড সাইটটা দিয়ে ঢুকবো আর কি আপনারা দেখবেন আপনাদের বোঝার জন্য আর কি তো এখানে ক্লিক করলাম বন্ধুরা এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করছি তো এই যে এমন একটা ইয়ে আসলে এটা আপনাকে ক্রস করে দিতে হবে তারপরে এই যে মিনিস্ট্রি অফ পাকিস্তান গভর্নমেন্ট অফ পাকিস্তানের এই যে পেজটা চলে এসেছে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এইরকম ইন্টারফেস শো করার পরে আপনাকে দেখতে হবে এখানে যে অ্যাপ্লাই নাও লেখাটা আছে এখানে আপনাকে প্রেস করতে হবে এই অ্যাপ্লাই নাও প্রেস করলে এই পেজটা বা এই ইন্টারফেসটা শো করবে তো এইখানে আপনাকে পাকিস্তানের ই ভিসার জন্য অ্যাপ্লিকেশানের জন্য কিন্তু আপনাকে এখানে ওদের এই সাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন থাকলে আপনি লগ ইন করতে পারবেন হলে আপনাকে নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে তা আপনি যদি এখানে লগ ইন করেন তাহলে এরকম আপনার যে ইমেল দিয়ে লগ ইন মানে আপনার রেজিস্ট্রেশন করা থাকবে সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন তা আমি এদিকে যাচ্ছি না কিভাবে নিউ অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্টেপ ওয়ান এবং স্টেপ টু দুইটা এখানে স্টেপ আছে তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে পার্সোনাল ইনফরমেশান আপনার ইনফরমেশান দিতে হবে আপনার নাম আপনার ডাক নাম আপনার ইমেল এবং আপনার পুনরায় আপনার ইমেলটা লিখতে হবে আপনার পাসপোর্টের নাম্বারটা লিখতে হবে এরপরে আপনি যে পাসওয়ার্ডটা সেট করবেন সেই পাসওয়ার্ড এরপরে রিটাইপ করতে হবে আপনার পাসওয়ার্ড এবং এই যে এখানে যে আপনার একটা কোড দেওয়া আছে দেখছেন এসভিইউ এই কোডটা এখানে লিখতে হবে লেখার পরে আপনি এখানে এটা সাবমিট করবেন সাবমিট করলে আপনার ফার্স্ট যে স্টেপটা সেটা কমপ্লিট হয়ে যাবে এরপর হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ এই সেকেন্ড স্টেপটা তেমন কিছু না আপনার শুধু ইমেইলটা ভেরিফিকেশান আপনি যে ইমেইলটা দিয়েছেন সেই ইমেইলে তারা একটা পাসওয়ার্ড পাঠাবে সেই পাসওয়ার্ডটা এখানে দিলেই আপনার ভেরিফিকেশান শেষ হয়ে যাবে তো শেষ হয়ে যাওয়ার পরে ঠিক এইরকমই এটা না কিন্তু বন্ধুরা আপনারা যে ইন্টারফেসটা দেখছেন এই ইন্টারফেস আসবে না তবে এইরকমই একটা ইন্টারফেস আসবে আর এই ইন্টারফেসটা হচ্ছে আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের জন্য তবে এখান থেকে আপনাদেরকে আমি ধারণাটা দিচ্ছি যা যা হবে এই যে ফার্স্টে দেখছেন থার্টি ডেজ এটাই আসবে অথবা আপনাদের এখানে নব্বই দিনও শো করতে পারে কিন্তু নব্বই দিনে ক্লিক করলেও অটো তিরিশ দিন চলে আসবে এরপর এখানে আপনার ফার্স্ট নেম আপনার লাস্ট নেম অর্থাৎ পাসপোর্টে যেভাবে আছে সেই ইনফর্মেশনগুলো ধীরে 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 আপনি পূরণ করবেন এবং প্রত্যেকটা আমি মানে দেখাচ্ছি না পার্ট বাই পার্ট বলতে গেলে অনেক সময় লেগে যাবে যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি চাচ্ছিলাম শর্টে শেষ করার জন্য এবং এখানে যে সমস্ত তথ্যগুলো চেয়েছে এগুলো সবই আপনি দেখলেই বুঝতে পারবেন আপনার জন্ম তারিখ আপনার বিভিন্ন মানে আপনার সম্পর্কিত সমস্ত ইনফরমেশানগুলো এখানে আপনি আপলোড করবেন এবং আপলোড করার পরে হচ্ছে একদম সব ধীরে ধীরে আপনি নিচের দিকে আসবেন এবং নিচে আসার পরে হচ্ছে আপনি কি করবেন এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ আপনার যদি হয়ে যায় সব কিছু ঠিকঠাক তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে তারপরে হচ্ছে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপনি মানে স্ক্যান করে নেবেন এবং সেই স্ক্যান কপিগুলো ব্রাউজ করে একটা একটা করে দিয়ে দিবেন তারপর পেমেন্ট প্রসিডিউরে চলে যাবেন এবং পেমেন্ট প্রসিডিউরে কিন্তু আপনাকে অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে এবং সেই পেমেন্টটা হবে বিশ থেকে চল্লিশ ডলারের মধ্যে মানে আপনার সব কিছু ক্যাটাগরি অনুযায়ী যেটা আসে আর কি তবে চল্লিশ ডলারের বেশি পড়বে না বিশ থেকে চল্লিশ ডলারের মধ্যে ধারণা করা যায় এটাই তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে আজকের মানে পাকিস্তান ই ভিসা অ্যাপ্লিকেশানের আপডেট যদি আপনাদের এরপরও কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আপনারা যারা পাকিস্তান ভিজিটে যেতে চান আশা করি তাদের জন্য সহায়ক হবে আমার এই ভিডিওটা এবং ভিডিওর মানে যে লিঙ্কে আমি আবেদনটা করলাম সেই লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আবারও আপনাদেরকে জানিয়ে দিলাম সকলকে ধন্যবাদ আবার দেখা হবে